আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ইউটিউবে আমার একটা ভিডিওতে নাইম মিয়া নামে একজন ভাই কমেন্ট করেছেন, ভাই আমি আপনার ভিডিওগুলো সব সময় দেখি, আমার একটা প্রশ্ন, আমি সৌদি যাব কিন্তু আমার একটা কাগজে প্রবলেম আছে, সেটা হলো আমার বাবার ভোটার আইডি কার্ডে নাম হলো মোহাম্মদ রমজান আলী, কিন্তু আমার ভোটার আইডি কার্ডে আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ রমজান আলাই। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি এটা একটু দয়া করে জানাবেন। তো ভাইয়ের জন্যই আর আজকের এই ভিডিওটা তৈরি করা, আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি আপনার এবং আপনার বাবার ভোটার আইডি কার্ডে নামের অমিল থাকে তাহলে কি বিদেশ আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। একটা কথা না বললেই নয়, বাংলাদেশে যদি একজন বাপের তিনজন অথবা চারজন ছেলে থাকে তাহলে ওই তিনজন অথবা চারজন ছেলেরই বাপের নামের ক্ষেত্রে ভিন্নতা দেখা দেয়। মানে এক বাপের যদি দুই তিন ছেলে থাকে তাহলে ওই দুই তিন ছেলের ভোটার আইডি কার্ড বলে ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড বা যে কোনো কাগজে দেখা যায় যে ওর বাপের নামে অনেক ভুল আছে। তো এটা বাংলাদেশে স্বাভাবিক ভাই, এটা বাংলাদেশে সম্ভব। তো আজকে আমি বলবো কোনো সমস্যা হয় কি না। একদম সংক্ষেপে বলতে গেলে আমি যেহেতু আমার প্রসেসিংটা সম্পূর্ণ নিজে থেকে করেছি, সকল কাগজপত্র নিজে থেকেই কালেক্ট করেছি, তাহলে আমার আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই, আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই। ফর এক্সাম্পল আপনাকে উদাহরণস্বরূপ আমি আপনাকে আমার ন্যাশনাল আইডি কার্ডটা দেখাচ্ছি, এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন। এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার মায়ের নাম কিন্তু দেওয়া আছে, এখানে আমার মায়ের নাম দেওয়া আছে তালব্য স ব্যবহার করে। আবার যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি আপনাকে আমার মায়ের ন্যাশনাল আইডি কার্ডটা দেখাই তাহলে একটা এখানে একটু খেয়াল করবেন, ওনার নাম কিন্তু দেওয়া আছে দন্তাস্ব দিয়ে, আর ওইখানে আমার ন্যাশনাল আইডি কার্ডে তালব্য শহরের স্বীকারী সি তো একার্তা সীতা। তাহলে দেখেন এখানে কিন্তু একটা ছোট্ট ভুল রয়েছে আমার মায়ের নামের ক্ষেত্রে, আপনার হয়তো বাপের নামের ক্ষেত্রে ভুল রয়েছে, এখানে আমার দেখতেছেন মায়ের নামের ক্ষেত্রে ভুল রয়েছে। তো এক্ষেত্রে ভাইয়া তেমন কোনো সমস্যা হয় না, আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি, সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি আপনিও কোনো সমস্যার সম্মুখীন হবেন না। আর একটা কাজ করবেন, আপনার বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনি আপনি যাই করেন না কেন আপনি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার সকল ইয়ে করবেন, সকল কাগজপত্র তৈরি করবেন, আপনার সার্টিফিকেট বলেন, পাসপোর্ট বলেন। যদি ন্যাশনাল আইডি কার্ডে কোনো নামে ভুল থাকে তাহলে এটা সরকারি ফি দিয়ে এটা সংশোধন করার একটা সিস্টেম রয়েছে, সরকারি একটা ওয়েবসাইট রয়েছে, যে কোনো একটা জানাশোনা কম্পিউটারের দোকান থেকে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ঠিক করে দেবেন একটু সময় লাগে, তারপর ওই আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, এভরিথিং যাবতীয় কাগজপত্রগুলো তৈরি করবেন, তাহলেই আপনার জন্য বেশ ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন, মেইন কথা হচ্ছে যদি এরকম ছোটোখাটো ভুল থাকে, যেমন আপনি এখানে কমেন্টে বলছেন আপনার আইডি কার্ডে আপনার বাবার নাম হচ্ছে মোহাম্মদ রমজান আলী আর আপনার আইডি কার্ডে হচ্ছে মোহাম্মদ রমজান আলাই, ছোট্ট একটা শব্দের ভুল, তো এক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এট ফিউচার এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে উত্তর দিতে, তো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।